ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী আদা, সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী আমাদের স্বাগত। সেই সাথে জানাচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রত্যেকেই আশা করি ভালো আছো, আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। তোমরা নিশ্চয়ই বাসায় থাকো, নিয়মিত পড়াশোনা করছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিতই দেখছো। তোমরা বাহিরে গেলে অবশ্যই এরকম মাস্ক ব্যবহার করবে। তো মাস্ক ব্যবহার করলে তোমরা মোটামুটি 80% নিরাপদ থাকবে। সুতরাং আমি অনুরোধ করব তোমরা যেন অবশ্যই বাহিরে যদি যাও, বাইরের বাহিরে গেলে অবশ্যই এই মাস্ক ব্যবহার করবে। তো আজকে আমরা পরবর্তী ক্লাসে চলে এসেছি। গত ক্লাসে আমরা করেছি চতুর্থ অধ্যায় গুণ, কয়েকটি গুণ অঙ্ক আমরা চারটি ক্লাসে তোমাদের দেখিয়েছি। আশা করি প্রত্যেকে এই গুণ অঙ্ক সম্পর্কে ধারণা নিয়েছ। তো আজকে আমরা করব এই অধ্যায়ের মধ্যে বেশ কয়েকটি ডাকের অঙ্ক রয়েছে 60 পৃষ্ঠায়। এই 60 পৃষ্ঠা থেকে আমি 3টি অঙ্ক তোমাদের আজকে করে দেব। তো তোমরা অবশ্যই নোট করে নেওয়ার চেষ্টা করবে। তো খেয়াল করো, 3টি অঙ্ক আমি বোর্ডে উঠিয়েছি এখানে, এটি আমরা এখানে সমাধান করব, তোমরা অবশ্যই নোট করবে। 3 নম্বরে আছে, 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে? খেয়াল করি আমরা যে সংখ্যাটা বের করবো, অর্থাৎ যে জিনিসটা আমরা বের করবো সেটা ডান পাশে থাকবে। আমরা যখন এখানে লিখব তখন আমরা যা নির্ণয় করবো, যা বের করবো সেটা ডান পাশে থাকবে, ঠিক আছে? কারণ আমরা ডান পাশেই ফল বের করি, বাম পাশে কিন্তু ফল বের করি। যে কোনো অঙ্কের ফলটা কোথায় বের হয়? ডান পাশে। সুতরাং আমরা যা বের করবো সেই জিনিসটা ডান পাশে রাখতে হবে। এবারে খেয়াল করো, এখানে লেখা আছে 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে? খেয়াল করো 5 হালিতে কতগুলো হবে, তাহলে আমাদের এই সংখ্যাটা নির্ণয় করতে হবে। সুতরাং আমরা লিখবো প্রথম লাইনে যে 1 হালিতে হয় 4টি। খেয়াল করো আমরা ঘুরে লিখবো, লাইনটা ঘুরে লিখবো এইভাবে, 1 হালিতে হয় 4টি। সুতরাং 5 হালিতে হয়, তাহলে 5 হালিতে অনেক বেশি হবে, সে কারণে কি হবে, অনেক বেশি হলে গুণ হবে 4 গুণন 5, তাহলে 4 পাশে কত হয়? 20, অর্থাৎ 20টি। এটি অঙ্ক, এটি উত্তর। এখানে আমরা এভাবে উত্তর লিখব, ডাকের অঙ্কে সকল অঙ্কেরই প্রত্যেকটিতে তোমাদের এভাবে উত্তর দিতে হবে। উত্তর লেখার নিয়ম হচ্ছে বাম পাশে মার্জিন ঘেঁষে উত্তর লিখতে হয়। এবারে খেয়াল করো 4 নম্বরে আছে, যদি 1 গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকে? তাহলে এটা বোঝাই যাচ্ছে যেভাবে আমরা লেখা আছে এখানে, ঠিক এভাবেই আমরা এখানে লিখব। 1 গুচ্ছে ফুল থাকে 6টি, 1 গুচ্ছে ফুল থাকে 6টি, আমরা এভাবে লিখবো 4 নম্বরে। 1 গুচ্ছে ফুল থাকে 6টি, সুতরাং 8 গুচ্ছে ফুল থাকে 6 গুণন 8, 6 আটা 48টি। উত্তর দিব আমরা এভাবে, উত্তর 48টি। তো ঠিক আছে, এরপরে আমরা 5 নম্বরে চলে যাব। নিশ্চয়ই তোমরা উঠিয়েছ, আবার খেয়াল করো, আমি একটু মুছে দেওয়ার আগে একটু রিপিট করি। এখানে 4টিতে 1 হালি হয় লেখা আছে, আমরা ঘুরে লিখবো, কারণ আমরা সংখ্যাটা বের করবো যে 5 হালিতে কতগুলো হয় এটা আমরা বের করবো। সুতরাং আমরা এই লাইনটা একটু ঘুরে লিখবো, এই 1 হালিতে হয় 4টি, এভাবে লিখবো 1 হালিতে হয় 4টি, সুতরাং 5 হালিতে হয় 4 গুণন 5, অনেক বেশি হলে কি হয়, গুণ গুছায়, সে কারণে আমাদের এখানে গুণ করতে হবে, 4 পাশে 20টি, উত্তর 20টি। 4 নম্বরে বলেছে 1 গুচ্ছে ফুল থাকে 6টি, সুতরাং 8 গুচ্ছে কতগুলো ফুল থাকবে, 8 গুচ্ছে অনেক বেশি ফুল থাকবে, সে কারণে গুণ হবে 6টা 48টি, উত্তর 48টি। এরপরে আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে কি বলেছে একটু খেয়াল করি, 5 নম্বরে বলেছে মামা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, 1 সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? তাহলে প্রতিদিন মানে একদিনে বই পড়ে 4 ঘন্টা, তাহলে 1 সপ্তাহ মানে কয়দিন? 7 দিন। আমরা এখানে লিখে নেব প্রথমে যে 1 সপ্তাহ সমান 7 দিন, লিখে 1 সপ্তাহ
समान सात दिन তাহলে আমরা এখানে লিখব যে তোমার একদিনে বই পড়ে কয় ঘন্টা খেয়াল করো এখানে চার ঘন্টা লেখা চার ঘন্টা সুতরাং তোমার সাত দিনে বই পড়ে অর্থাৎ এক সপ্তাহ মানে সাত দিন তাহলে সাত দিনে অনেক বেশি বই ঘন্টা পড়বে সে কারণে কি হবে এটাও ভুল হবে চার গুণন সাত ঘন্টা তাহলে কত হলো এখানে চার সপ্তাহ আঠাশ ঘন্টা এখানে আমরা উত্তর লিখবো মার্চের কি উত্তর দেওয়ার নিয়ম আঠাশ ঘন্টা তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবং নোট করতে পেরেছ তো আমি আজকের ক্লাস এখানে শেষ করব সে আগামী ক্লাসের আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আদাব।